নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। অনেকের প্রশ্ন আছে যে আমরা কিভাবে পুরানো ফোন থেকে একটি নতুন ফোনে হোয়াটসঅ্যাপ ট্রান্সফার করব। অর্থাৎ পুরানো ফোনের যত চ্যাটস, ভিডিওস, ফটোস যা কিছু আছে সবগুলো নতুন ফোনে কিভাবে ট্রান্সফার করব বা নিয়ে আসব। সো ওয়েলকাম ফ্রেন্ড, ওয়েলকাম টু টেক ডায়রি বাংলা। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, যাদের হোয়াটসঅ্যাপ ব্যাকআপ এবং রিস্টোর নিয়ে সমস্যা আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটা হলো হাউ টু ব্যাক আপ অ্যান্ড রিস্টোর হোয়াটসঅ্যাপ টু এ নিউ ফোন, অর্থাৎ কিভাবে আপনি আপনার পুরানো ফোনের হোয়াটসঅ্যাপ নতুন ফোনে নিয়ে আসবেন। এখানে হোয়াটসঅ্যাপের অর্থ যত চ্যাটস, মেসেজেস, ফটোজ এবং ভিডিওস। তাহলে জুড়ে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রথম হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশানে ক্লিক করে নিন, তবেই আমার সকল ভিডিওর নোটিফিকেশান পাবেন। চলুন শুরু করা যাক। তাহলে নতুন ফোনে হোয়াটসঅ্যাপের সমস্ত কিছু ট্রান্সফার বা নিয়ে আসার জন্য প্রথম যে কাজটা করতে হবে আপনাকে সেটা হলো হোয়াটসঅ্যাপ ব্যাকআপ। হোয়াটসঅ্যাপ ব্যাকআপ না করলে আপনি নতুন ফোনে হোয়াটসঅ্যাপের সমস্ত কিছু ট্রান্সফার করতে পারবেন না। হোয়াটসঅ্যাপ ব্যাকআপ এবং রিস্টোর নিয়ে আগেও দুটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ওখানে ডিটেলসে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ করা দেখিয়েছি, চাইলে ওখান থেকে ব্যাকআপ করাটা দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তাও ইনশর্ট আমি দেখিয়ে দিচ্ছি, না বুঝলে আগের ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ করার জন্য আপনার ওল্ড মোবাইলটা নিতে হবে এবং সেখানে হোয়াটসঅ্যাপ ওপেন করে নেবেন। হোয়াটসঅ্যাপ ওপেন করার পর থ্রি ডটসে চলে আসবেন, তারপর সেটিংসে চলে আসবেন। আসার পর চ্যাটসে ক্লিক করে নেবেন, তারপর দেখতে পেয়ে যাবেন নিচে চ্যাটস ব্যাকআপ, তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ। তার আগে নিচে দেখে নেবেন গুগল অ্যাকাউন্টটা সেট করা আছে কিনা। আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে গুগল অ্যাকাউন্টটা সেট করে তারপর ব্যাকআপে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার মেসেজ ব্যাকআপ হওয়া চালু হয়ে যাবে। তো আপনাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে ব্যাকআপ হওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমার গুগল ড্রাইভে ব্যাকআপ হওয়া শুরু হয়ে গেছে। এখানে আপনি যদি গুগল ড্রাইভে ব্যাকআপ না করেন তাহলে আপনার নতুন ফোনে রিস্টোর করতে পারবেন না। তাহলে এখানে আপনাকে গুগল ড্রাইভে ব্যাকআপ করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাকআপ কমপ্লিট হয়ে গেছে, তারপর এটা বন্ধ করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার যে মেসেজগুলো আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে, তো এই মেসেজগুলোই আমি রিস্টোর করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পাশেই নতুন মোবাইল আছে, নতুন মোবাইলে আপনি হোয়াটসঅ্যাপটা ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। ইনস্টল করার পর হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন, দেখতে পাচ্ছেন এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, তো এখানে ক্লিক করে নেবেন। তারপর এখানে আপনার হোয়াটসঅ্যাপের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে নেবেন, তারপর ওকে করবেন। এখানে আপনার পিন ভেরিফিকেশান হয়ে যাবে, তারপর আপনার যদি টু স্টেপ ভেরিফিকেশান অন থাকে তাহলে এখানে টু স্টেপ ভেরিফিকেশানের যে পিনটা দিয়েছেন তো সেই পিনটা এখানে পুট করে দেবেন। তো আমি এখানে পিনটা দিয়ে দিলাম, এরপর এখানে কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন, তারপর অ্যালাও। তার আগে দেখতে পাচ্ছেন আমার ওল্ড মোবাইলে হোয়াটসঅ্যাপ লগ আউট হয়ে গেছে। এখানে যখনই আপনি লগ ইন করবেন তো ওল্ড মোবাইলে আপনার হোয়াটসঅ্যাপ লগ আউট হয়ে যাবে, তারপর এখানে অ্যালাও করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে রিস্টোর, এখানে আপনি স্কিপ করবেন না, এখানে আপনাকে রিস্টোরে ক্লিক করতে হবে, তবেই আপনার মেসেজগুলো এখানে রিস্টোর হবে। তার আগে একটা কথা বলে রাখি, এখানে আপনাকে ওল্ড মোবাইলের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়েই নতুন মোবাইলে লগ ইন করতে হবে, তবেই হোয়াটসঅ্যাপ আপনার ব্যাকআপ ফাইল খুঁজে পাবে, না হলে খুঁজে পাবে না। তাহলে আপনাকে কি করতে হবে, আপনার নতুন মোবাইলেও একই জিমেল অ্যাকাউন্ট থেকে লগ ইন করে রাখতে হবে। তারপর এখানে আপনি রিস্টোরে ক্লিক করে দেবেন, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং শুরু হয়ে গেছে, তারপর রিস্টোর মেসেজ, তারপর এখানে আপনাকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। এরপর আপনার নামটা এখানে দিয়ে দেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার পিনটা আরেকবার চাইবে, আপনি যদি পিন দিয়ে রাখেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার সব মেসেজ রিস্টোর হয়ে গেছে, উপরে বাদবাকি ডেটাগুলো রিস্টোর হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে 1.6 GB ডেটা রিস্টোর হচ্ছে। তাহলে এই ছিল আজকের ভিডিওটা। আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন, পরের ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।